আজ আমি আপনাদের সঙ্গে মসুর ডালের তৈরি স্কিন লাইটেনিং ও ব্রাইটেনিং একটি ফেস প্যাকের রেমেডি শেয়ার করবো এটি আপনাদের ত্বককে উজ্জ্বল ফর্সা তো বানাবেই সেই সঙ্গে আপনাদের ত্বক কালো হয়ে গেলে ত্বকের ভেতর কালো কালো দাগ পড়ে গেলে ত্বকের ওপর ব্রন মেছে তার দাগ থাকলে সেটিকেও এটি ধীরে ধীরে সারিয়ে তুলবে এই রেমেডিটির রেজাল্ট এতই ভালো যে এটি এক সপ্তাহ দশ দিন ব্যবহার করে আপনারা এটির ফ্যান হয়ে যাবেন আর এটি সব ধরনের স্কিনের জন্য সুইটেবল তবে ভিডিও শেষে আমি আপনার আমাদেরকে বলে দেব নর্মাল ড্রাই ও অয়েলি স্কিনের জন্য কারা কিভাবে এই প্যাকটি বানিয়ে ব্যবহার করবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের আজকের এই রেমিডিটি বানানোর জন্য প্রথমেই লাগবে মসুর ডাল মসুর ডালে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে যা আমাদের স্কিন কোলাইজনকে বৃদ্ধি করে ত্বককে টান টান করে তোলে এছাড়াও মসুর ডালে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের স্কিনের পুষ্টি যুগিয়ে স্কিনকে করে তোলে সফট সাপুল আর গ্লোয়িং এটি আমাদের ত্বকের ওপেন পোর্স লার্জ পোর্সের সমস্যাও ঠিক করে সেই সঙ্গে ত্বকের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে এখানে আমাদেরকে চার চার চামচ মসুর ডাল একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে এবার আমাদেরকে এই ডালের মধ্যে যে কোনো ধরনের দু চা চাল অ্যাড করে দিতে হবে চালের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকে ভাজ পড়তে দেয় না ফলে আমাদের ত্বক হয়ে ওঠে রিংকল ফ্রি ও টানটান চাল আমাদের মেলানিনের মাত্রাকেও কম করে ফলে আমাদের ত্বক খুব তাড়াতাড়ি ফর্সা ও উজ্জ্বল হয়ে ওঠে এখানে চাল ও ডাল নেওয়ার আগে আপনারা অবশ্যই পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন যাতে চাল ও ডালের গায়ে কোনো ধরনের ধুলো ময়লা বা কীটনাশক লেগে না থাকে এবার এর মধ্যে আমাদেরকে দিতে হবে এক চা চামচ চিনি চিনির মধ্যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা আমাদের ত্বকে ডিপলি ক্লিন করতে ও ত্বকের রঙকে ফর্সা ও গ্লোয়িং করতে ভীষণভাবে সাহায্য করে এছাড়াও চিনি আমাদের ত্বকের আর্দ্রতাকে ধরে রাখতেও দুর্দান্তভাবে কাজ করে নেক্সট আমাদেরকে সাত থেকে আটটি আলমন্ড বা কাঠ বাদাম এর মধ্যে দিয়ে দিতে হবে বাদামে ভরপুর মাত্রায় ভিটামিন ই থাকে যা আমাদের ত্বককে হেলদি রাখতে সাহায্য করে এটি আমাদের ত্বককে মাইল্ড স্ক্রাব করে ত্বকের নোংরা ময়লা ব্ল্যাক হেডস ডেডি স্কিনকে তুলে ফেলে সেই সঙ্গে ব্রন ও ব্রনের দাগকেও দূর করে এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে হলুদ গুঁড়ো এখানে আপনারা আপনাদের সুবিধা মতো কস্তুরি হলুদ গুঁড়ো বা রান্নার হলুদ গুঁড়ো নিয়ে নিতে পারেন হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লুমেটেরি প্রপার্টিস থাকে যা আমাদের ত্বকের লালচে ভাব ত্বকের ছোট ছোট ব্রণ ফুসকুড়ি র্যাশ ইত্যাদি ভালো করে সেই সঙ্গে ত্বকের দাগ ছোপকে দূর করে ত্বকের দাগমুক্ত উজ্জ্বল ফর্সা বানায় এখানে আমাদেরকে হাফচা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে তারপর সবগুলি উপকরণকে একটি মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে বেটে নিতে হবে এই দেখুন আমি ফাইনলি গুঁড়ো করে নিয়েছি এটি আপনারা চাইলে ছাকনার সাহায্যে ছেঁকেও নিতে পারেন আবার নাও নিতে পারেন এবার এই মিক্স পাউডারটিকে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে স্টোর করে রেখে দিতে পারেন এটি এক মাস পর্যন্ত খারাপ হবে না আর যখন প্রয়োজন হবে তখন এই পাউডার দিয়ে প্যাক বানিয়ে ইউজ করতে হবে আপনারা সপ্তাহে তিন থেকে চার দিন এই প্যাকটি ব্যবহার করবেন তাহলে খুব ভালো ফলাফল পাবেন এবার চলুন আপনাদেরকে বলে দিই নর্মাল অয়েলি ও ড্রাই স্কিনের জন্য কারা কিভাবে প্যাকটি বানিয়ে ব্যবহার করবেন প্রথমে একটি পরিষ্কার বাটির মধ্যে একটা চামচ মিক্স পাউডার নিয়ে নিতে হবে তারপর আপনাদের ত্বক যদি নর্মাল হয় তাহলে দুধ দিয়ে প্যাকটি বানিয়ে নেবেন আর যদি আপনাদের ত্বক খুব ড্রাই হয় ত্বকে খুশকি ওঠে তাহলে সামান্য নারকেল তেল অথবা দুধের স্বর অ্যাড করে দেবেন আর আপনাদের ত্বক যদি খুব অয়েলি হয় তাহলে প্যাকটি রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল বা শশার রস বা টমেটোর রস অ্যাড করে দেবেন আমার ত্বক নর্মাল তাই আমি প্যাকটি দুধ দিয়েই গুলে নিলাম তবে সব ধরনের স্কিনেই এটি পানি দিয়ে গুলে নিয়েও ব্যবহার করা যাবে আর গুলে নেওয়ার পর মুখে ও গলায় ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর ধীরে ধীরে দুই থেকে তিন মিনিটের জন্য হালকা হাতে মাসাজ করে নিতে হবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ও নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে এইরকমই হেল্পফুল বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা প্রতিনিয়তই আমি আপনাদের সঙ্গে এই রকমই ভালো ভালো ভিডিও শেয়ার করতে থাকবো